প্রথমে যেটি বলতে চাই সেটি হচ্ছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এটি একটি অনাকাঙ্ক্ষিত একটি হত্যাকাণ্ড হয়েছে। আমি বিনয় সহিত দ্বিমত করছি। আপনি দেখবেন আবরারকে যেভাবে হত্যা করেছে সেটি কিন্তু স্বাভাবিক কোনো হত্যাকাণ্ড ছিল না। যতক্ষণ পর্যন্ত আবরারের মৃত্যু নিশ্চিত না করা গেছে ততক্ষণ পর্যন্ত আবরারকে কিন্তু পিটিয়ে মারা হয়েছে। সুতরাং এটি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এটুকু আমি বলার কোনো সুযোগ নেই। এটি একটি নিছক হত্যাকাণ্ড না, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই আমি বিবেচনা করছি। আপনি যেটি বলছেন সেটি হচ্ছে ১৯ সালে যে হত্যাকাণ্ডটি হয়েছে তারপরে ছাত্র রাজনীতি দোষারোপ করা হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমি বলতে চাই এই দায় ছাত্র রাজনীতি নয়, বরং এই দায় বাংলাদেশ ছাত্রলীগের অব্যাহত যে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন, টেন্ডারবাজি, হল দখল, চিন্তায় সব কিছুর উপরে এটি, আবার পিটিএ মানুষ হত্যার যে রাজনীতি সেটিরই বলবৎ কিন্তু বুয়েটের এই ঘটনা। সুতরাং এই পুরো ঘটনা, তার মানে তার আগে যেগুলো হয়েছে সেগুলোর দায় ধরেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন বা সাবেক উন্নাহার সনি বা এই ধরনের ঘটনা সেগুলোর দায় শুধু ছাত্র দলের না। সে সানি হত্যাকাণ্ড আর আবরার হত্যাকাণ্ড দুইটাকে যদি আপনি একই মেজারমেন্টে মাপেন তাহলে আমি মনে করবো যে এটি একটি ভুল ব্যাখ্যা। কারণ আবরারকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, সানির যে হত্যাকাণ্ড হয়েছে সেটি কিন্তু এভাবে হয়নি। সেটি কোনো রাজনৈতিক পরিকল্পনার বাহিরে বা রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে ছিল না, সেটি হচ্ছে দুই গ্রুপের মধ্যে পড়ে সে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটিকে আমি অনাকাঙ্ক্ষিত বলতে পারি, কিন্তু আবরার হত্যাকাণ্ড কোনোভাবে অনাকাঙ্ক্ষিত নয়। আপনার বক্তব্য পরিষ্কার। তাহলে ছাত্র রাজনীতি নিয়ে বুয়েটে আপনাদের অবস্থান কি? আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বুয়েটের যে ঘটনা সহিত আবরার হত্যাকাণ্ড হয়েছে সেই দায় ছাত্রলীগের একান্ত। সেটি হচ্ছে পিটিএ মানুষ মারার যে রাজনীতি ছাত্রলীগ গত কয়েক বছর ধরে করছে সে ছাত্রলীগ বহন করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই দায় বহন করি নাই, ভবিষ্যতেও করবো না। এই দায় শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগেরই রয়েছে, আমি সে ব্যাখ্যাই দিচ্ছি। আরেকটি বিষয়, আপনি যেটি আদালতের বিষয় বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করছি গতকাল বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ বুয়েটে গিয়েছিল, তা আজকে যেই রায় হয়েছে সেটি আমি আরেকটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই। সেটি হচ্ছে বুয়েটের আবরার হত্যাকাণ্ডের পরে একটি প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছিল যে বুয়েটের রাজনীতি থাকবে না। আমার মনে হচ্ছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির বিপক্ষে অবস্থান নেয়নি, বরং ছাত্রলীগের যেই কাঠামোগত রাজনীতি, যে গুণেধরা রাজনীতি, সেই রাজনীতির বিপক্ষে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই যে বুয়েটের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা নেবে। আদালতের রায় হয়তো প্রশাসনিক রায়ের বিরুদ্ধে আজকে হয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মনোভাবের বিপরীতে কোনো রায় হতে পারে না বলে আমরা মনে করি। তাহলে এই যে বুয়েটে এখন বিদ্যমান জাতীয়তাবাদী ছাত্র দলের যে কমিটি, সেই কমিটিকে আপনাদের এখনো বহাল আছে সাধারণ শিক্ষার্থীরা তো ছাত্র রাজনীতির বিরুদ্ধে, নাকি সেই কমিটি এই যারা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী তাদের মনোভাবের সঙ্গে মিল রেখে আপনারা করেছিলেন? আমরা তো কমিটি ঘোষণার পরে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের কোনো শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি সংক্রান্ত বিষয়ে বিরূপ মন্তব্য করেছে বলে আমাদের জানা নেই, এবং আমি আপনাকে শতভাগভাবে নিশ্চিত করছি সেটি শুধু ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, শুধু সেটি শুধু ওই কমিটি নিয়ে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আপত্তি নেই। আপনি বলছেন, আমি সেটাই বলছি, শুধু এটি বুয়েটে হয়নি। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকর হত্যাকাণ্ড হয়েছে, তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ড হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবায়ের হত্যাকাণ্ড হয়েছে, দিয়াস ইরফান হত্যাকাণ্ড হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে আপনি ছাত্রলীগের নেতারা কর্মী না তারা দর্শনের মতো ঘটনা ঘটেছে, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটক রেখে ছাত্রলীগের নেতারা দর্শনের মতো ঘটনাতে, সামগ্রিক সব পরিস্থিতি মিলিয়ে আমার মনে হচ্ছে যে বুয়েটের শিক্ষার্থীরা ছাত্রলীগের অবস্থানে বিপরীত অবস্থান নিয়েছে, কোনো ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান নেই, আমাদের ছাত্র দলের বিপক্ষে অবস্থান নেই।